এবার চলে যাচ্ছি আমরা 22 নাম্বার যে কনস্ট্রাকশনটি ছিল আমাদের 22 নাম্বার কনস্ট্রাকশনটিতে, যেখানে আমাদেরকে বলা আছে একটি রম্বসের, যেখানে আমাদের বলা আছে মূলত একটি রম্বসের দুটো ডায়াগোনাল দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। সো আমরা প্রথমে যে কাজটি করব, দুটো ডায়াগোনাল নিব, একটি ডায়াগোনালকে আমরা একটু বড় মাপ দিয়ে নিব, যেটি ধরে নিচ্ছি আমি ই, এবং আরেকটি ডায়াগোনাল আমরা কি করব একটু ছোট করে নিব, যেটা নাম দিয়ে দিচ্ছি আমরা ডি। সো এখানে এটি করতে গেলে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে ছোট যেই ডায়াগোনালটি আছে সেই ছোট ডায়াগোনালটিকে আমাদের অর্ধেক করে নিতে হবে, মিড পয়েন্ট বের করে নিতে হবে। আমরা অলরেডি আগের কনস্ট্রাকশনে দেখেছিলাম কিভাবে অর্ধেক করে, আমি তারপরে আবার বলছি ডি এর স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট থেকে সেন্টার করে এই ডি থেকে এইদিকে বসিয়ে কম্পাসটাকে এখানে বসিয়ে টোটালটার মাপ বা অর্ধেকের বেশি নিয়ে উপরের দিকে একটি আর্ক, নিচের দিকে একটি আর্ক, সিমিলারলি এখান থেকে উপরের দিকে একটি আর্ক এবং নিচের দিকে আরেকটি আর্ক, স্কেলের সাহায্যে এই দুটো পয়েন্টকে পয়েন্টে স্কেল বসিয়ে আমরা এখানে কি করবো জাস্ট মিড পয়েন্ট থেকে বের করে নিব। অলরাইট, সো এখন আমরা যে কোনো একটি লাইন সেগমেন্ট নিব, আগের মতোই যে কোনো একটি লাইন সেগমেন্ট বিই নিয়ে এই যে বড় ডায়াগোনালটি ছিল অর্থাৎ ই যে ডায়াগোনালটি ছিল ই এর মাপ নিয়ে আমরা একটি অংশ কেটে নিচ্ছি যার নাম দিচ্ছি বিসি। সো এবার যে কাজটি করবো আমরা বিসি এর মিড পয়েন্ট বের করবো, বিসি এর কি বের করবো মিড পয়েন্ট বের করবো, ওই একই রকম ভাবে যেইভাবে আমরা এখানে ডি কে অর্ধেক করেছিলাম একই রকম ভাবে আমরা বিসি এর মিড পয়েন্ট বের করবো, বি কে একবার সেন্টার করবো, সেন্টার করে বিসি এর সমান বা অর্ধেকের চেয়ে বেশি নিয়ে বি কে সেন্টার করে উপরের দিকে একটি আর্ক দিব, আবার নিচের দিকে একটি আর্ক দিব, সেম রেডিয়াস নিয়ে সি কে সেন্টার করে উপরের দিকে আরেকটি আর্ক দিব, নিচের দিকে আরেকটি আর্ক দিব। আচ্ছা, দেওয়ার পরে আমরা যেখানে যে কাজটি করব সেটি হচ্ছে মিড পয়েন্ট বের করতে গেলে জাস্ট আমরা এটাকে কি করে দিচ্ছি এই স্কেল বসিয়ে এখানে জাস্ট একটি পয়েন্ট ইন্ডিকেট করছি, বাট এটা শুধু মিড পয়েন্ট বের করবো না, আমরা এটাকে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে, এই জিনিসটাকে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে। কোন জিনিসটাকে? যখন আমি এইটার সাথে এটাকে আমি কি করে দিব জয়েন করে দিব, উপরের আর্ক দুটো এবং নিচের আর্ক দুটোকে আমি কি করে দিব জয়েন করে দিব। জয়েন করে দিলে আমরা যে লাইন সেগমেন্টটা পাচ্ছি সেই লাইন সেগমেন্টটাকে বলা হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর, মনে রাখবো এই লাইন সেগমেন্টটাকে বলা হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর। অলরাইট, আমি মনে করছি এই বিসিটাকে এই পারপেন্ডিকুলার বাইসেক্টরটা ও পয়েন্টে ইন্টারসেক্ট করলো বা বিসি এর মিড পয়েন্ট আমরা ও বের করলাম, এবং ও এর যে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা ছিল সেই পারপেন্ডিকুলার বাইসেক্টরের নাম আমরা ধরে নিচ্ছি, উপরের দিকে এফ দিচ্ছি এবং নিচের দিকে জি দিচ্ছি। সো এখন কি করব আমরা, এখন যে কাজটি করতে হবে এই যে ডিটাকে আমি অর্ধেক করেছিলাম অর্থাৎ হাফ ডি, ডিটাকে যে আমি অর্ধেক করেছিলাম এই অর্ধেক ডি এর মাপ নিয়ে ও থেকে উপরের দিকে একটি আর্ক দিব, আবার ও থেকে নিচের দিকে একটি আর্ক দিব। আবারও বলছি হাফ ডি এর সমান রেডিয়াস নিয়ে ওকে সেন্টার করে ও থেকে উপরের দিকে একটি আর্ক দিব, আবার ও থেকে নিচের দিকে আরেকটি আর্ক দিব। সো এবার আমরা যে কাজটি করবো এই আর্কটিকে আমি মনে করছি এ পয়েন্টে ইন্টারসেক্ট করছে এবং এই আর্কটি আমি মনে করছি ডি পয়েন্টে ইন্টারসেক্ট করছে। সো নাও উই হ্যাভ টু জয়েন এ কমা বি, এ কমা সি, সি কমা ডি অ্যান্ড বি কমা ডি। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মাপটি ছিল আমাদের ই, যেটা মিড পয়েন্ট ছিল ও, ও থেকে উপরের দিকে মানে এটাকে আমি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর বের করেছিলাম এফ জি, এফ জি এর ও এফ থেকে আমরা হাফ ডি এর মাপ নিয়ে একটি অংশ কেটেছি এবং নিচের দিকেও আমরা হাফ ডি এর সমান করে একটি অংশ কেটেছি। সো আশা করছি এটার ডেসক্রিপশনটা আমরা নিজেরাই লিখতে পারবো, তারপর আমি একটু মুখে বলে দিচ্ছি একবার, আপনারা ভিডিওটাকে পজ করে করে ডেসক্রিপশনটা লিখে নিতে পারেন, সমস্যা নেই। ফ্রম এনি রে বিই টেক বিসি ইকুয়াল টু ই, দেন এরপর আমরা যে কাজটি করেছিলাম বিসি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, বিসি এর মধ্যে একটি পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করেছিলাম অর্থাৎ with b and c as a center, with b and c as a center, with the radius of bc or equal of or greater than half, ani abar bolchi with b and c as a center, with the radius of bc or greater than half radius, draw two arcs on the both side of bc, বিসি এর বোথ সাইডে দুটো করে আর্ক দিলাম। অলরাইট, সো ওয়ান সাইডস আর্ক ইজ ইন্টারসেক্ট এট এফ পয়েন্ট এন্ড আদার সাইড আর্কস ইজ ইন্টারসেক্ট এন্ড এট জি পয়েন্ট, নাও উই হ্যাভ টু জয়েন এফ কমা জি হুইচ ইজ ইন্টারসেক্ট বিসি এট ও পয়েন্ট, দেন ফ্রম ও এফ, ফ্রম ও এফ টেক ও এ ইকুয়াল টু হাফ জি এন্ড ফ্রম ও জি টেক ও জি ইকুয়াল টু হাফ জি, then join a comma b, a comma c, c comma d, b comma d. So abcd is our required rhombus.
আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।